রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন জেলায় জেলায় বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে তৃণমূল কর্মী সমর্থকরা। একাধিক জেলায় এই কর্মসূচিতে তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে অংশ নেয় তৃণমূলের জেলা নেতাকর্মীরাও। রাজ্য জুড়ে জেলায় জেলায় প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন উত্তর চব্বিশ পরগনায় টিটাগড় তৃণমূল তরফে পালিত হয় তৃণমূলের ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস। টিটাগড়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন টিটাগড়ের পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, টিটাগড় তৃণমূলের সভাপতি ওমপ্রকাশ সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন টিটাগড়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সাউ সহ একাধিক নেতৃত্ব। কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বক্তব্য শোনেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয় রাজারহাট নিউ টাউনে। এদিন ডিরোজিও কলেজের পার্শ্ববর্তী এলাকায় পালন করা হয় তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম ধর সহ অন্যান্যরা। এছাড়াও রক্তদান শিবির, ম্যারাথন, হুইল চেয়ার প্রদানের মাধ্যমে পালিত হয় তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজকে আমাদের ছাত্ররা নিউ টাউন শহরের তৃণমূল ছাত্র পরিষদ ম্যারাথন দৌড়, রক্তদান এবং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে হুইল চেয়ার বিতরণ সন্ধ্যেবেলা সারাদিন অনুষ্ঠান চলছে। সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সারাদিনটাই এবং দুটোর সময় মুখ্য আমাদের নেত্রী বার্তা দেবেন আজকে সমস্ত জায়গায়। তাছাড়া খুব উন্মাদনা এই দিনটা জানেন বড় জমায়েত হয় কলকাতায়। চিরকালই প্রধান বক্তা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কোভিড পরিস্থিতির জন্য গত বছর থেকে এটা করা হচ্ছে। আজকে দেশের এই বর্তমান সন্ধিক্ষণে ছাত্র আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগে যুগে যে কোনো পরিবর্তন আছে, সাম্প্রদায়িক শক্তিকে হারানোর জন্য ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ঐতিহ্য আছে, তাকে সামনে রাখার বার্তাই হচ্ছে এবারের ছাত্র প্রতিষ্ঠা দিবসের বার্তা। সারা রাজ্যের সঙ্গে এদিন হিঙ্গলগঞ্জ কলেজে দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হয় তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল সুপ্রিমো নির্দেশে তারা গুরুত্ব দিয়ে পালন করার কথা জানান তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এছাড়াও দিদির যে নির্দেশিকা, আমাদের হিঙ্গলগঞ্জ কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট, ব্লক ইউনিট সবাই সেটাই মান্যতা দিয়ে চলে এবং সবসময় ছাত্রছাত্রীদের পাশে থেকে আমরা তাদের হেল্প করার চেষ্টা করি। অন্য অন্য বছরও আমরা এটা করে থাকি। প্রত্যেক মানে 50 থেকে 60 জন ছাত্রছাত্রীকে আমরা বিনা পয়সায় ভর্তি করার ব্যবস্থা করি এবং সেটা আমাদের ইউনিয়নে যারা আছে তারা নিজস্ব চাঁদা তুলে প্রত্যেকের কাছ থেকে সংগ্রহ করে এটা আমরা করে থাকি। প্রতি বছর 28 অগস্ট দিনটিকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল। এবার 23তম প্রতিষ্ঠা দিবসে পা দিয়ে নতুনভাবে নিজেদের পথ চলা এগিয়ে নিয়ে যেতে চাইছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এদিন পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া বনমালী কলেজেও পালিত হয় তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজকে কলেজের মধ্যে ফ্ল্যাগ হোস্টিং করে পালনটা করছি আর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক সভাপতি প্রসঞ্জিৎ দে, উনি এসে পতাকা উত্তোলন করলেন আর সবাই আমাদের কলেজে যত ইউনিয়ন মেম্বার সবাই ছিলেন পতাকা মানে সব একসাথে মিলিতভাবে একটা প্রোগ্রামটা করলাম। সৈকত গঙ্গোপাধ্যায়, সুমন শিকদার, অন্ন মৈত্র ও শান্তনু পালের রিপোর্ট, চ্যানেল 24/7।